নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো অঙ্কর। আজকে আমি পেজ নম্বর 29 নম্বরের পেজ অঙ্ক সলভ করাবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, 29 নম্বর পেজে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, রোমানের বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 5% হয় এক ব্যক্তির আয় 1000 টাকা বেশি হয়, ব্যক্তিটির মূলধন কত হবে। তো দেখো, এটা কিন্তু 100 টাকা হবে। 100 টাকা যদি হয় তাহলে কিন্তু অঙ্কটা ঠিক হবে, আর 100 টাকা যদি না হয় তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সার মিলবে না। ঠিক আছে, তো বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, ব্যক্তিটির মূলধন কত হবে, তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা নজর দাও। দেখো, সুদ ইন্টারেস্ট সমান সমান 1000 টাকা, সুদের হার 5-4 সমান সমান 1%, আসল পি, পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t গুণ আর ইন্টারেস্ট কত, দেখো 100 বসে বসে, তো দেখো 100 বসে গেছে, ইন্টারেস্ট কত আছে 1000 আছে বসে গেছে। তো দেখো এখানে ক্যালকুলেশন করে কিন্তু 100,000 পাওয়া যাচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত লাখ, 100,000। কিন্তু এই যে 100,000 আছে, কিন্তু এই বইতে কিন্তু 100,000 নেই, 10,000 আছে। তার জন্য অঙ্কটা তো দেখো আমি নতুন করে করিয়েছি। ঠিক আছে, আমি এখানে কী করেছি, অ্যান্সারটা মেলানোর জন্য সুদ ব্র্যাকেটের মতো আয় সমান সমান 100 টাকা, আসল পি এর মানটা বেরোবে, সুদের হার 5-4 সমান সমান 1%, সময় টি 1 বছর, পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, টি মাল্টিপ্লাই আর বাই, ঠিক আছে, ইন্টারেস্ট কত আছে 100 আছে, মাল্টিপ্লাই 100। তো দেখো ক্যালকুলেশন করে 10,000 পেয়েছি। তো বুঝতে পারছো অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, যদি আমি যদি সুদের মান যদি 100 টাকা ধরি তাহলে কিন্তু 10,000 টাকা অ্যান্সার হবে, আর সুদের মান যদি 1000 টাকা ধরি তাহলে কিন্তু এর অ্যান্সারটা মিলবে না। ঠিক আছে, সেটা আমাদের 100,000 টাকা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে। তো দেখো, রোমান টুয়েলভ প্রশ্ন কী বলেছে, এক্স সামেশন ওয়াই টু দি পাওয়ার এর হলে সঠিক সম্পর্কটি কী হবে। তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এর যদি বর্গ করি তাহলে কী হবে, 2n হয়ে যাবে। ঠিক আছে, এক্স এন সামেশন 2n হবে, মানে ওয়াই টু দি পাওয়ার 2n হবে। এ বি স্কোয়ার সমান সমান 2ac হলে কোন সি এর মান কত হবে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো এখানে আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সিকোণ, সিকোণের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তার মানে কী আছে, কোন সিকোণের মানটা আমাদের বের করতে হবে। তো দেখো, এ বি লম্ব আমাদের, বি সি ভূমি এবং এ বি অতিভুজ। তো কী বলেছে, এ বি স্কোয়ার সমান সমান 2ac স্কোয়ার, এ বি স্কোয়ার সমান সমান কী আছে, 2ac স্কোয়ার, এটাকে আমি ভাগ করে দিয়েছি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে কী হবে, 2ac স্কোয়ার হবে। তো দেখো এখানে বইতে বলেছি এসি সমান সমান বিসি, তো দেখো এই যে এসি স্কোয়ার, এসি স্কোয়ার বসে গেছে, আর এসি মানে কি, এসি মানে বিসি, যে কোনো একটা পরিবর্তন, এটা পরিবর্তন করলেও হবে, এটা পরিবর্তন করলেও হবে, আমি এটা পরিবর্তন করেছি। ঠিক আছে, এসি সমান সমান বিসি এর স্কোয়ার। তো দেখো, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে ডি কোণটা কত হবে, ডি কোণটা 90 ডিগ্রি, অতএব কোন সি সমান সমান 90 ডিগ্রি, বুঝতে পারছো, অর্থাৎ এটা কত ডিগ্রি হবে, এটা আমাদের 90 ডিগ্রি হবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা বলেছে রোমান ফোরের অঙ্ক যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার 66 বর্গমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো বইতে বলেছে ব্যাসার্ধ আর সমান সমান 1.5 মিটার, তির্যক উচ্চতা ব্র্যাকেটের মধ্যে এল সমান সমান 14 মিটার, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। ঠিক আছে, এটা কিন্তু বর্গমিটার, ঠিক আছে, বর্গমিটার এখানে লিখে দিয়েছি। তো দেখো পাই, তো দেখো পাই আর এল, পায়ের মান 22/7, আর এর মান 1.5 এবং এল এর মান 14, এটা বর্গমিটার হয়েছে, 7 দুগুণী 14, অর্থাৎ তো দেখো 22 দুগুণী কত হবে, 44 গুণ 1.5, এটা বর্গমিটার হয়েছে, ক্যালকুলেশন করে 66 বর্গমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক। তো দেখো রোমান ফাইভের অঙ্ক বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, তো দেখো কত হবে সেটা তোমাদের আমি বের করে দিচ্ছি, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 2π/3। ঠিক আছে, অঙ্কটা কী করে করতে হয় সেই দিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো, প্রতিটি বহিকোণ সমান সমান 360 ডিগ্রি, সুষম ষড়ভুজ, তার জন্য ষড়ভুজ যেহেতু বলেছে 6 দিয়ে ভাগ হয়েছে, ভাগ করলে কত হবে, 60 ডিগ্রি হবে, তাহলে প্রতিটি অন্তঃকোণ কত হবে, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে, 120 ডিগ্রি হবে। তো দেখো আমি অঙ্কটা করিয়েছি, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত হবে, 1 ডিগ্রি সমান সমান কিছু পাই রেডিয়ান বাই 180, 120 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান মাল্টিপ্লাই 120। ঠিক আছে,
তো দেখো 120 উপরে বসিয়েছি এবং 180 নিচে। তো দেখো এখানে কত আছে, এই শূন্য এই শূন্য কেটে দিয়েছি, 318, 3×4=12। তারপর আমি কি করেছি, 3×2=6 এবং 2×2=4, অর্থাৎ 2/3, অর্থাৎ 2/3 পাই রেডিয়ান। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তার মানে কি আছে, এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। ঠিক আছে, 2/3 পাই রেডিয়ান। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, 6 নম্বরের অঙ্ক। তো দেখো 6 নম্বরের অঙ্ক বলেছে 7, x-3, 10, x+3 এবং x-5 সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে মধ্যমা কত হবে, অ্যান্সার হবে 16 হবে। তো দেখো অঙ্কটা কী করে করাতে হয় সেই দিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো পাঁচখানা সংখ্যাকে আমি যোগ করে দিচ্ছি, প্রথমে 7+x-3 আবার +10+x+3 তারপরে +x-5। তো দেখো এই দেখো, তো দেখো একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, 3x বসিয়েছি, অপর দিকে 7 আর 3, তো দেখো 7 আর 10 17 হয়, 17 আর 3 কত হয়, 20 হয়, 20 থেকে 3 বাদ দিলে কত কত হয়, 17 হয়, 17 থেকে 5 বাদ দিলে কত হয়, 12 হয়, এটা কিন্তু 12 আছে। ঠিক আছে, 12 আছে, ÷5=15। তো দেখো এখানে 15, এখানে কেন 5 বসেছি, যেহেতু পাঁচখানা সংখ্যা আছে, 7 একটা, x-3 একটা দুটো, 10 একটা 3টে, x+3 এটা 4টে, x-5 5টা, তাই এখানে 5 বসিয়েছি। তো দেখো আমি এখানে ক্যালকুলেশন করেছি, 3x+12 বসে গেছে, এই যে 12টা এখানে বসবে। ঠিক আছে, 12টা এখানে বসবে, 3x+12, ঠিক আছে, এটা 12 আছে। ওকে, 3x+12=75, 3x=75, এই যে 12 আছে এটা -12 হয়ে গেল, তা বিয়ে করলে কত হবে, 63। 3x= কী আছে, 63, x= কী হবে, x= 63কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 21 হবে, x = 21, বুঝতে পারছো? তো দেখো আমি প্রত্যেকটা মান তোমাদের বের করে দেখাচ্ছি। তো দেখো 7, x-3, 10, x+3, x-5, 7 বসে গেছে, এক্সের মান 21, 21 থেকে 3 বাদ দিলে 18, 10 বসে গেছে, এক্সের মান কত, 21, 21 আর 3 কত হয়, 24, আর এক্সের মান কত আছে, 21, 21 থেকে 5 বাদ দিলে কত হয়, 16, 21 থেকে 5 বাদ দিলে কত হবে, 16 হবে। তো সাজিয়ে নিছি 7, তারপরে 10, তারপরে 16, তারপরে 18, তারপরে 24। তো দেখো এখান থেকে দুটো সংখ্যা বাদ গেছে, এখান থেকে দুটো সংখ্যা বাদ গেছে, কী রয়েছে, 16 রয়েছে, অর্থাৎ এর মধ্যমান কত হবে, 16 হবে। এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো কী বলেছে, রোমানের বার্ষিক আর % চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ হলে এন বছরের পি টাকার সমূল চক্রবৃদ্ধি কী হবে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের, দেখে নাও কী হবে, পি এটা সেকেন্ড ব্র্যাকেট হবে 1+R/400(+P) সেকেন্ড ব্র্যাকেট, এর অ্যান্সার এটা হবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান্টিয়র অঙ্ক, √125-√5 মান কত হবে। তো দেখো √125-√5, তো 125 মানে কি, 5×5×5-√5, তো দেখো 5√5-√5, 5টা√5 থেকে যদি 1টা√5 বাদ দেয় তাহলে কটা√5 থাকে, 4টা√5 থাকে। তো দেখো 4×4×5, তো দেখো যদি দুটো 4 থাকে ভিতরে তাহলে 1টা 4 বাইরের দিকে যায়, তাহলে 1টা 4 যদি বাইরের দিকে থাকে তাহলে ভিতরে দুটো 4 থাকে, 4×4×5 কত হবে, √80 হবে, এর অ্যান্সার কত হবে, √80 হবে। তো দেখো এর মান কত হবে, √80 হবে। ঠিক আছে, √80, বুঝতে পারছো, মানে √80 হবে। পরের প্রশ্ন, রোমান থ্রির প্রশ্ন, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কী হবে, স্থূলকোণ হবে, কী হবে, স্থূলকোণ হবে। তো দেখো এখানে বানানটা লিখে দিয়েছি স্থূলকোণ। ঠিক আছে, পরের অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান 5-এর অঙ্ক কী বলেছে, সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা আমাদের তির্যক উচ্চতা। ঠিক আছে, তো দেখো লম্ব বাই ভূমি = tan θ। ঠিক আছে, তো দেখো এখানে কী বলেছে, এটা আর এটা সমান, অর্থাৎ AB = BC। ঠিক আছে, তো দেখো AB, তো দেখো BC মানে কি, AB, তা লম্ব বাই ভূমি মানে কি tan θ, AB, BC মানে কি, BC = AB হয়, AB কেটে গেলে কী থাকছে, 1 থাকছে, tan θ। ঠিক আছে, তো দেখো tan কত ডিগ্রি মান, 1 হবে, tan 45°= 1, tan কেটে গেলে θ = কত হবে, 45 ডিগ্রি হবে, বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ এটা কত হবে, এটা আমাদের
45 ডিগ্রি হবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। এবার আমি ছয় দাগের অঙ্কটা করাবো 2, 3, 4, 5। তো দেখো এখান থেকে একটা বাদ গেল, এখান থেকে একটা বাদ গেল, ভিতরে কী থাকছে, থ্রি থাকছে আর ফোর থাকছে। থ্রি আর ফোর যোগ করলে কত হবে, সেভেন হবে। সেভেনকে দুই দিয়ে ভাগ করলে কত হবে, 3.5 বা 3.12। বুঝতে পারছো এর অ্যান্সার হবে 3.5 অথবা 3.12। তো দেখো এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করব। রোমান অনেক কী বলেছে, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এটা কী আছে, এটা আমাদের কিন্তু ভুল আছে, ঠিক আছে। কী এটা আমাদের কী আছে, ভুল আছে। অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এটা কী আছে, ভুল আছে। রোমান্টিওর প্রশ্ন কী বলেছে, এক্সের মাথায় 6 + 5x³ + 6 = 0, সমীকরণটি এক্স কিউবের সপক্ষে। তো দেখো এক্স কিউবের হোল স্কোয়ার তাই কত হবে, এক্স সিক্স হয়ে যাবে। তাহলে কিন্তু যদি এটা স্কোয়ার আছে সেই জন্য কী আছে, এটা আমাদের বর্গ হবে, ঠিক আছে। তার মানে কী আছে, যদি স্কোয়ার হয় তাহলে এটা কী হবে, এটা দ্বিঘাত সমীকরণ হবে। রোমান থ্রির প্রশ্ন কী বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো পরিবৃত্তের ব্যাস। এটা কী আছে, সত্য আছে, কারণ এটা পরিবৃত্তের ব্যাসই হবে। মনে করো একটা সমকোণী ত্রিভুজের লম্ব 5 সেন্টিমিটার এবং ভূমি 12 সেন্টিমিটার, তাহলে অতিভুজটা কী হবে, অতিভুজ সমান 5² = 12² ক্যালকুলেশন করলে কত হবে, 169 হবে। আমি জাস্ট তোমাদের একটু বোঝাচ্ছি, 169 মানে কি, ওটা আমাদের অতিভুজ, তাই তো। তাই এসি সমান কত হবে, তাহলে আমাদের অতিভুজ হবে সমান 13 সেন্টিমিটার। এবার অতিভুজ 13 যদি সেন্টিমিটার হয় তাহলে 13½ কত হবে, 6.5 সেন্টিমিটার, সেটা আমাদের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ। এটা তোমাদের আমি জাস্ট বুঝিয়ে দিলাম। রোমান সিক্সের প্রশ্ন কী বলেছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা 3টি, সমতলের সংখ্যা কিন্তু 2টি। জাস্ট তোমরা ভালো করে বুঝে নাও, মনে করো এটা চোঙ, এই যে চোঙ, চোঙের কিন্তু সমতল এই একটা, এই একটা, অর্থাৎ দুটো, ঠিক আছে। এই একটা সমতল, এই একটা সমতল, টোটাল দুটো সমতল আছে। বুঝতে পারছো আমি কী বলছি। 5 নম্বরের প্রশ্ন কী বলছে, sin²(1 + cos²)89° = 1। তো দেখো এটা কিন্তু আমাদের মিথ্যা, সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। পরের অঙ্ক 6 নম্বরের প্রশ্ন, 3, 4, 5, 6, 3, 3 তথ্যটির সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বলতে বোঝানো হচ্ছে যে সংখ্যাটা সবথেকে বেশিবার আছে। তো দেখো এখানে 3 একবার, 2 বার, 3 বার আছে, 3 3 বার আছে, বাকি 4 একবার আছে, 5 একবার আছে, 6 একবার আছে। অর্থাৎ 3 যেহেতু বেশিবার আছে তার জন্য সংখ্যাগুরু মান 3 হবে, ঠিক আছে। তো দেখো এবার আমি 5 দাগের প্রশ্নটা তোমাদের সলভ করে দেখাবো। তো দেখো sin²(1° + cos²)89° = 1, sin²(1° + cos²)90° - 1। তো দেখো 90 থেকে একবার দিলে কত হবে, 89° হবে। তো দেখো তাহলে কী হবে, cos² মানে কি, sin²(1° হবে, sin²(1° + sin²(1°, 2 sin²(1°। অপরদিকে বলেছে এর অ্যান্সার কিন্তু 1 হবে, কিন্তু এখানে 1 আসছে না, অর্থাৎ এটা মিথ্যা, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।